জীবনের পথে যদি চলিতে নাই পারে দেখাবেন তিনি পথ, চালাবেন তিনি তার পায়ে ধরে দিও। জীবনের পথে যদি চলিতে নাহি পারো পাদ ধরে পথে নিও। মনের মাঝে তবে সাজাও সিংহাসন, হৃদয়ে মাঝে যদি দিতে পারো মন, মনের মাঝে তবে সাজাও সিংহাসন, পাইবে জ্ঞানের আলো ঘুচিবে মনের কালো, সবাই তার নাম পথে যদি চলিতে নাহি পারো পার করে ধরে পথ। চিরতরে হারায়ে যাব আমি, ভাঙিবে মূল তব চিরতরে হারায়ে আমি যাব, ভাঙিবে মূল তব তোমারে আমি পাব, সেদিন যদি হায় নাম ধরে ডাক আমায়, দুনয়নে অশ্রু ধারা বয়ে যায়, সেদিন যদি হায় নাম ধরে ডাক আমায়, দুনয়নে যেন অশ্রু ধারা বয়ে যায়, দেখায় নিজের বাড়ি যাবে তুমি রথে ছড়ি, জীবনটা পার পায়ে ঠোপে দিও। জীবনের পথে যদি চলিতে নাহি পারো কাল ধরে পথ চিনে দিও। জীবনের পথে যদি চলিতে নাহি পারো দেখাবেন তিনি পথ, চালাবেন তিনি রথ, তার পায়ে ধরে দিও। জীবনের পথে যদি চলিতে নাহি পারো পাদ ধরে পথ। পরম প্রেময় শ্রী ঠাকুরের চরণে জানাই শত করি প্রণাম, জানাই জগল্লক্ষ্মী জগজ্জনী শ্রী পরমার চরণে প্রণাম, পৃথিদেব আশুদেব বড়দার চরণে প্রণাম, পূজ্যবাদ আশুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আজ এক বিশেষ আলোচনা শুরু করছি। শুধু ভক্তমল্লী দাদা মায়েরা, আজ এক বিশেষ আলোচনা প্রায়শ্চিত্ত। আমরা বিভিন্ন রকম পাপে লিপ্ত হয়ে বিভিন্নভাবে আমরা প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি। পরমদয়াল শ্রীজী ঠাকুর আমাদেরকে সেই প্রায়শ্চিত্ত থেকে রক্ষা পাওয়ার পথ বাতলে দিলেন। তিনি বললেন, প্রায়শ্চিত্ত কথার অর্থ হচ্ছে পুনরায় চিত্তে গমন করা। আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আবার পূর্বে ফিরে আসা। এক দাদা তার মা দীর্ঘদিন বিছানা শয্যাশায়ী হয়ে আছে, পূজ্যবাদ আশুদেব দাদার কাছে নিবেদন করলেন যে দাদা আমার মা দীর্ঘদিন বিছানাশায়ী হয়ে আছে, ব্রাহ্মণ বলছে প্রায়শ্চিত্ত করতে হবে।
আসুদে দাদা বললেন, প্যাচিত কথার অর্থ কি? সবাই বললেন, প্যাচিত কথার অর্থ হলো পুনরায় চিত্তে গমন করা। তাহলে কি তোর মাকে আবার কি নূতন করে জোয়ান করবি? কে বলেছে? আগে ব্রাহ্মণ বলেছে, ওই ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করবি। শিশু দাদা বললেন যে প্রায়শ্চিত্ত অর্থাৎ তাকে দীক্ষা দেওয়ানো, সব মন্ত্রে তাকে মন্ত্রপুত করে তাকে দীক্ষায় দীক্ষিত করা। এক মা, সে দেহ ব্যবসায়ী, শিশু ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে হাউ মাউ করে কেঁদে বলছে, ঠাকুর আমি জানি আমি পাপ করছি, আমি অপকর্ম করছি, কিন্তু আমি কি করব ঠাকুর? এ না করলে তো আমার খাওয়া হয় না, আমার জীবন জীবিকা হয় না, আমি কি করব ঠাকুর আমাকে বলে দেন। ঠাকুর এক রীতি দাদাকে বললেন, এই একে দীক্ষা দে তো। দাদাটি ইতস্তত করতে থাকলেন, দেরি হচ্ছে দেখে ঠাকুর বললেন, কি রে দেরি করছিস কেন? দাদাটি বললেন, আগে ঠাকুর ও মা তো বারবণিতা, নিষিদ্ধ পল্লীর মা, দেহ ব্যবসায়ী, ওনাকে তো প্রায়শ্চিত্ত করা লাগে। ঠাকুর বললেন, দীক্ষায় প্রায়শ্চিত্ত, ওকে দীক্ষা দিয়ে দাও তাহলেই প্রায়শ্চিত্ত হয়ে যাবে। পরম দয়াল ঠাকুর আমাদেরকে বললেন যে তুমি যত বড় পাপ করে থাকো, ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, স্ত্রী হত্যা, যত বড়ই পাপ করে থাকো, তুমি আমার কাছে এসো, তাহলে আমি তোমাকে সব পাপ থেকে আমি মুক্তি দেব। পরম দয়াল ঠাকুর তার সেই বাণীতে বললেন, সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমে শরণ নেওয়া, সর্বপাপের মোচন তাতে সফল হবে সকল চাওয়া। এ পুরুষোত্তমকে গ্রহণ করলে সব ধর্মের সেরা ধর্ম এবং সব চাওয়া পাওয়া, সব পাপ তার থেকে আমরা মোক্ষ লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্বধর্ম পরিত্রাজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ স্বামী মা সূচ। হে অর্জুন, তোমার জ্ঞান গরিমা ধর্ম অধর্ম কথা চিন্তা না করে তুমি আমাতে শরণ লাও, তাহলেই তুমি সব পাপ তাপ থেকে রেহাই পাবে। ঠাকুর আরো বললেন, জীবন যদি দায়রে তোর ইষ্টবিধি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না, যে আমাদের মোক্ষ লাভ সেই পাপের স্খলন করে আমরা যেভাবে মোক্ষ লাভ করতে পারবো। পরম দয়াল ঠাকুর বললেন, আমার যদি জীবন চলেও যায় আমি যেন ইষ্টভীতি বন্ধ না করি, ইষ্টভীতি থেকে আমাদের রক্ষা, এই ধর্ম অর্থ কাম মোক্ষ যে চাওয়া পাওয়া আমাদের আছে সেগুলো আমরা লাভ করতে পারব। তিনি বললেন, বিধির বিধান পালবি যেমন, যতটা বা যতটুকু সব নিয়ে কেটে সেটে ফল পাবি তাই ততটুকু। আমরা যেমন বিধান পালন করব, বিধিকে অনুসরণ করব, বিধিকে মান্য করে চলব, তেমনি আমরা ফল লাভ করব। আসুন আমরা পরম দয়ালকে অনুসরণ করে আমাদের জীবনের সব পাপ তাপ থেকে আমরা মোক্ষ লাভ করি। পরম দয়ালের চরণে আমি আপনাদের দীর্ঘ আয়ু শান্তি স্বস্তি প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।